তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম ব্যাক জানাই চ্যানেলে আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। সো গাইস, আমরা কিন্তু আজকে কিন্তু সবাই কিন্তু ফ্রিতে এখানে কিন্তু আমাদের যেগুলো দিয়েছিল আইটেম, এখানে কিন্তু আমরা এই আইটেমগুলো কিন্তু সবাই ফ্রিতে নিতে পারবো। দেখতে পাচ্ছ, ইমোট থেকে, গ্লোবাল থেকে অ্যান্ড গান স্কিন থেকে কিন্তু সবগুলো নিতে পারবো গাইড। বাট গাইস, এখানে কিন্তু একটা ভুলের জন্য কেউ পাবে না গাইস, আমি না তুমি না কেউ পাবে না। একটা ভুল করলে কিন্তু এখানে সববার কিন্তু পাবে না, কেউই কিন্তু পাবে না একটা ভুলের কারণে। সো গাইস, কি ভুলটা অ্যান্ড গাইস কিভাবে তোমরা কি করবে সবটাই এই ভিডিওতে বলে দেবো। অ্যান্ড গাইস, তোমাদের কিন্তু আজকে লাইভ দেখতে হবে। তো কোথায় লাইভ স্ট্রিম দেখবে অ্যান্ড কি দেখবে, অ্যান্ড গাইস এই কয়টা আইটেমের মধ্যে কোনটা নিলে সবথেকে তোমাদের বেটার হয়, অ্যান্ড গাইস সবথেকে রেয়ার কোনটা, সবথেকে রেয়ার গ্লোবাল বা সবথেকে রেয়ার আইটেম কোনটা, তোমাদেরকে কিন্তু এখানে জানিয়ে দেবো। সো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাস্ট অব দি কন্টিনিউ দেখতে রাখো, ঠিক আছে। অ্যান্ড গাইস, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই একটি করে লাইক করে দাও। অ্যান্ড গাইস, লাইক করার সঙ্গে সঙ্গে যারা যারা এই চ্যানেল নতুন এসেছে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল সেট করে দাও। অ্যান্ড গাইস, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, অ্যাট ফার্স্ট নম্বর যে যেটা বলছি ভুলটা সেটা হচ্ছে গাইস, নাম্বার ওয়ান পাবলিক, যারা কিন্তু এখনও কিন্তু জানো না যে আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু রিডিম কোড দেওয়া হবে না, আমাদের কিন্তু গেমের ডাইরেক্ট ইভেন্ট দেওয়া হবে এটা, ঠিক আছে। তো অনেকে ভাবছো যে এখানে কিন্তু রিডিম কোড দেবে, ফটাক সে রিডিম কোড নিয়ে রিডিম করে নেবো, তো তারা কিন্তু ভুল ভাবছো, তারা কিন্তু এভাবে কিন্তু রিডিম কোড পাবে না, তারা কিন্তু গেমের ভিতরে মানে একটা ইভেন্ট দিয়ে দেবে গাইস, এখানে কিন্তু গেমের ভিতরে ইভেন্ট দিয়ে দেবে, তার জন্য কিন্তু তোমাদেরকে লাইভ ওয়াচিং দেখতে হবে, এখানে কিন্তু 450K করতে হবে, ঠিক আছে। তো লাইভ স্ট্রিমটা তোমাদেরকে কোথায় দেখতে হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 6:30টার দিকে কিন্তু তোমাদেরকে লাইভ স্ট্রিম দেখতে হবে আজকে, ঠিক আছে। তো এখানে কিন্তু 450 ওয়াচিং টার্গেট কমপ্লিট না হলে কিন্তু তোমরা এই রিওয়ার্ডের মধ্যে কিন্তু কোনো রিওয়ার্ড পাবে না, ঠিক আছে। তো এই ভুলটা জাস্ট করবে না। তো গাইস, সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দাও যে এখানে কিন্তু তোমরা 6:30টার দিকে কিন্তু এখানে ফ্রি ফায়ার ইস্পোর্টস ইন্ডিয়া চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিম দেখবে। অ্যান্ড গাইস, 450K লাইভ ওয়াচিং টার্গেট কমপ্লিট হলে গার এখানে কিন্তু এই আইটেমগুলো দেওয়া হবে। তো অনেক ভাই কিন্তু আমাদের অনেক ইমোট দিয়েছিলো, তো গাইস সেখানে কিন্তু ওয়াচিং টার্গেট কমপ্লিট হয়নি, যেটা কিন্তু 2.5 লাখের ছিল, কিন্তু এখানে 4.5 লাখ কীভাবে কমপ্লিট হবে, তো তার জন্য তোমাদেরকে প্রচুর প্রচুর এখানে বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। সো গাইস, এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে কিন্তু তারা জানতে পারে যেখানে কিন্তু আমাদেরকে 4.5 লাখ কিন্তু লাইভ ওয়াচিং কমপ্লিট করাতে হবে। অ্যান্ড গাইস, এবার তোমাদেরকে বলে দিই যে কীভাবে মানে তোমাদের সবথেকে কোন আইটেমটা নিলে কিন্তু তোমাদের ভালো হবে। তো গাইস, তোমাদেরকে জাস্ট এখন কিন্তু তোমাদের একটাই টার্গেট, তোমাদেরকে 6:30টার দিয়ে কিন্তু সব বন্ধুদেরকে কিন্তু এখানে ইনভাইট করবে যে এখানে কিন্তু লাইভ ওয়াচিং দেখতে, ঠিক আছে। তো তাহলে কিন্তু 450K হয়ে গেলে কিন্তু গেমের ভিতরে ইভেন্ট দিয়ে দেবে, অ্যান্ড কীভাবে তোমরা কমপ্লিট করবে ইভেন্ট সেই নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এবার বলে দিই সবথেকে ভালো কোনটা হবে, তো এই ক্যারেক্টারের মধ্যে সবথেকে প্রথমে তোমাদেরকে এখানে কিন্তু বলে দিই, ঠিক আছে। তো সবথেকে বেটার ক্যারেক্টার হবে এখানে কিন্তু উকং, তো যাদের উকং নেই তারা কিন্তু সবথেকে বেস্ট ক্যারেক্টার কিন্তু উকং হবে, তো যাদের কাছে নেই তারা কিন্তু উকং নিয়ে নেবে, ঠিক আছে। তো তারপরে বলে দিই, তারপরে তোমাদের উকং থেকে দেখলে তোমাদের বেস্ট ক্যারেক্টার কোনটা হবে, তো তোমরা এখানে কিন্তু উলফ্রা ওই ক্যারেক্টারটা নিতে পারো। এছাড়াও গাইস, এখানে কিন্তু আরও কয়েকটা ক্যারেক্টার আছে যেগুলো কিন্তু আমাদের ডায়মন্ড দিয়ে পারচেস করতে হয়, তো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা আর নিতে পারো, এখানে কিন্তু আর এখান থেকে নিতে পারো তোমরা, এখানে কিন্তু এই পেটটা, তারপরে কাপিলা, তারপরে গাইস এখানে কিন্তু সাইনি চাইলে নিতে পারো। তো সবথেকে বেস্ট কিন্তু হবে এখানে কিন্তু উকং, ঠিক আছে। উকং এর পরে উলফ্রা বেস্ট হবে, ঠিক আছে। তো তোমাদের যে ক্যারেক্টারটা নেই তোমরা কিন্তু নিতে পারো। তো এখানে কিন্তু গাইস, এবার তোমাদেরকে বলে দিই যে এই কটা আইটেমের মধ্যে সবথেকে ভালো আইটেম অ্যান্ড রেয়ার আইটেম কোনটা, ঠিক আছে। তো গাইস, তোমাদের কাছে যদি এখানে কিছুই না থেকে থাকে, তো সবথেকে বেস্ট যেটা হবে আমি সেটা বলছি, এটা কিন্তু সবথেকে বেস্ট হবে আমাদের MP40 গানের স্কিনটা, কেননা কিন্তু তোমাদের গেম প্লে ইম্প্রুভ করতে পারবে মাত্র একটা গান স্কিন, তোমাদেরকে ইমোট অ্যান্ড গ্লোয়াল দিয়ে এটা কিন্তু একটা সৌন্দর্য বাড়াবে, বাট তোমার গেম প্লে ইম্প্রুভ করতে পারবে না। সো সবথেকে বেস্ট চয়েস হবে MP40 গান স্কিনটা। অ্যান্ড গাইস, আমি কিন্তু MP40 গান স্কিনটাই নেবো, যেহেতু আমার কাছে গ্লোয়াল আছে অ্যান্ড সব কিছুই আছে। তো ইমোটের মধ্যে যদি নিতে চাও তাহলে সবথেকে বেস্ট হবে যে আমাদের এই ইমোটটা দেখতে পাচ্ছ, কুংফু ক্যারেক্টার ইমোট, তো এটা কিন্তু বেস্ট হবে। তো তারপরে কিন্তু এই এই ইমোটটা যেটা কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু এভাবে কিন্তু দেওয়া হয়েছিলো একটা ইভেন্টে, কিন্তু ওয়াচিং টার্গেটে কিন্তু এই ইমোটটা দেওয়া হয়েছিলো। সো গাইস, এটা কিন্তু অনেকের কাছে আছে ফ্রিতে,
তো তোমাদের কাছে ইমোট না থেকে থাকলে এটা নিতে পারো। অ্যান্ড গাইস গ্লোয়ালের মধ্যে তোমাদের কিন্তু ইমোট অ্যান্ড গ্লোয়ালের মধ্যে যদি বাছতে হয় তাহলে তোমরা গ্লোয়ালটা বেছো। তো এই সবথেকে ভালো গ্লোয়াল এখানে কিন্তু কোনটা এবার তোমাদেরকে বলে দিই। তো সবথেকে রেয়ার গ্লোয়াল হচ্ছে এটা গাইস, মিডল কার এটা দেখতে পাচ্ছ। বাট গাইস এটা কিন্তু আমাদের অলরেডি একবার রিডিং কোডে দেওয়া হয়েছে, অনেকের কাছে কিন্তু আছে, এর জন্য কিন্তু আর এটা রেয়ার থাকে না, ঠিক আছে। বাদ বাকি কিন্তু এটাই রিয়া ছিল ফার্স্ট টাইম। তো দেখতে পাচ্ছ এটাতে কিন্তু সবথেকে ভালো কাভার পাওয়া যায়। তো তোমরা কিন্তু এই গ্লোয়ালটা মারলে কিন্তু ভালো কাভার পেয়ে যাবো। দেখতে পাচ্ছ কিন্তু পাশে কিন্তু একটু বাড়ানো আছে, তো গাইস এটুকের জন্য কিন্তু তোমরা কাভার পাবে, ঠিক আছে। তো তারপরে এটা কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু আর রেয়ার থাকেনি। বাট গাইস আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেয়ার ছিল। এবার বাকি থাকে এই দুটো গ্লোয়ালের মধ্যে গাইস, এখানে কিন্তু সব থেকে কিন্তু কনফিউশন এই দুটো গ্লোয়ালের মধ্যে অনেকের হচ্ছে, সরি এই দুটো বলছে, এই লালটা অ্যান্ড গাইস এখানে নীলটা। তো সব থেকে এই দুটোর মধ্যে আমার কাছে যেটা বেস্ট মনে হয় সেটা কিন্তু এখানে কিন্তু লালটা, ঠিক আছে। তো লালটাই কিন্তু অনেকে নেবে আমি জানি, এখানে কিন্তু লালটা সব থেকে বেস্ট, ঠিক আছে। তো চাইলে কিন্তু তোমরা যেটা খুশি নিতে পারো তোমাদের ইচ্ছা। বাট গাইস এখানে কিন্তু আমার কথা শুনতে গেলে তোমরা MP40 গান স্কিনটা নেও, কারণ কিন্তু তোমাদের গেম প্লে ইম্প্রুভ করতে পারবে শুধু MP40-তে, ঠিক আছে। তো বাদ বাকি এগুলো কিন্তু সৌন্দর্যের জন্য, তো তোমরা যেটা খুশি নিতে পারো। তো গাইস আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই, তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তো গাইস ভিডিওটা বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও, না হলে কিন্তু তোমরা রিওয়ার্ডগুলো পাবে না। সো গাইস নেক্সট ভিডিওটা দেখা হবে, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।